আমি খুব আনন্দিত প্রথমবার মতো ভোট দিতে পেরে সুষ্ঠুভাবে ভোট দিয়ে আসলাম কোনো ঝামেলা ছাড়া বাহাউদ্দিন নাসিম আঙ্কেলের সাথে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত ওনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে আমার বুথে আমি প্রথম ভোটার এই জন্য আমার খুব খুশি লাগছে খুবই ভালো লাগছে কারণ আমার নেতা যিনি আসছেন আমরা তার সাথেই দেখা হলো এটা আমাদের মানে খুবই আনন্দের একটা ব্যাপার খুশির ব্যাপার ভোটারদের সংখ্যা আমরা তো সকালে বেরিয়ে গেছি তখন তো বাড়ছে এখন আরও বেশি ভোটারদের সংখ্যা লাইনে দাঁড়িয়ে প্রথম ভোটটা আমি দিয়েছি এই জন্য খুবই আনন্দিত এবং মনে হচ্ছে যে নৌকার বিজয় হবে অবশ্যই হবে মনে না আসলে নৌকার বিজয় হবে বাহাদুর নাসিম ভাই আসবে আসলে আশা করিনি আমাদের অনুভূতি অনেক বেড়ে গেছে এবং ইনশাল্লাহ আমাদের মাঝে এইভাবেই সে থাকবেন দেশের উন্নয়নের জন্য আমরা ভোট দিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে আমাদের দেখাশোন করার জন্য দিলাম ভোট এরা দেন আল্লাহ দেন ভালো রাখে সুস্থ থাকে এটাই আর ধন্যবাদ থেকে সালাম জানাইলাম ভোট দেওয়া ভালো হয়েছে সুখ বা আনন্দ পাইলাম ভোট দিয়া জি আমি দেখা করছি ওনার সাথে আত মিলাইছি খুবই ভালো লোক আমাদের বহুদিন পরে পাইছি আমাদের এলাকায় একটা ভালো লোক পাইছি খুব ভালো লাগছে খুব আনন্দ পাইছি আমি যার জন্য ভোট দিছি আমি উনি যেন ভালোভাবে সুস্থভাবে যেন ভালোভাবে ভোটটি পায় হ্যাঁ পাশ করে হ্যাঁ যেন আমার রাষ্ট্রটা যেন ঠিক মতন চালা রাখতে পারে এটা আমরা সব এর কাছে অনুরোধ আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিকের দায়িত্ব প্রথম দায়িত্ব তার ভোটাধিকার প্রয়োগ করা আমি খুব সুন্দর মতো সুষ্ঠু মতো আমি ভোট দিচ্ছি আমার অনুভূতি খুব ভালো আমি খুশি আলহামদুলিল্লাহ আমি 1991 সনে প্রথম ভোট দিচ্ছি এটা কততম এটা হিসাব করে বলতে হবে যারা সংসদ প্রার্থী হয়েছেন সাংবিধানিক অনুযায়ী তাদের যোগ্যতা রয়েছে তারা সবাই নমিনেশন জমা দিচ্ছে তারা বৈধ হয়েছে তারা সবাই যোগ্য এখন দেখতে হবে কার বেশি জনপ্রিয়তা আছে কাকে ভোট দিলে জনগণের কাজ হবে এলাকার উন্নয়ন হবে জনগণ সেই বিচার করবে ভোটের মাধ্যমে আমার কাছে সেই হিসাবে যাকে যোগ্য মনে হয়েছে আমি আমার গোপন মার্কায় আমি সিল দিছি আশা করি আমার প্রার্থী জয়যুক্ত হবে ইনশাল্লাহ